গুড মৰ্ণিং ফ্ৰম বমদিলা। বমদিলাত আছোঁ, ৰাতিটো ইয়াতে হোটেলত কটালোঁ ৰাতিটো, আৰু এতিয়া বাজিলে 7 বাজিলে আৰু আমি যাবৰ কাৰণে পূৰা ৰেডি। আজি টাৱাঙলৈকে আজি পূৰা চেলেঞ্জিং ৰাইড হ'ব নে কি কোৱা ভাই? পূৰা ৰাতিপুৱাই পুৱাই পানী খাই আছে পূৰা এই হোটেলৰ ভিতৰত। অলপ অলপ উশাহ লওঁতে অকণমান প্ৰব্লেম হোৱা হৈছে এতিয়াৰ পৰা, আগত বা কি বা হয় নাজানো। আৰু বাইককেইখন অকণমান ৱাৰ্ম আপ কৰি দিব লাগিব এতিয়া, আৰু সেয়ে পৰিৱেশ দেখাই আছোঁ। ইয়াৰ পিছত আপোনালোকে চাই থাকিব, ছাপৰ্ট কৰিব অকণমান। এই থকা লজখনৰ পৰিৱেশটো দেখুৱাই দিব বিচাৰিছোঁ। বাইক থৈ দিছিলোঁ সেইফালে আৰু এই ইয়াতে আছিলোঁ আমি। এইটো কি লজ বুলি কৈছিলে? টুৰিষ্ট লজ। পূৰা বেগ চেগ বান্ধি কিনে ৰেডি, আজি পূৰা টাৱাং ৰাইডৰ কাৰণে পূৰা এক্সাইটেড, ফুল জোচৰ মাজত পূৰা পূৰা বেগ চেগ বান্ধি ৰেডি। ৰেইনকোট বুলি কোনোবাই ক'ব নেকি? ৰেইনকোটেৰে বান্ধি লৈছে। জয় বাবা বিশ্বকৰ্মা, বোলা আজি ভাই আৰু দেখা যাব ফালাফালি হৈ যাব, ক'ত কি হয় কোনো ঠিক নাই। সুন্দৰ অঁ ভাই, থেংক ইউ। ৰচি মোৰ তাত আছে, ৰচিটো মোৰ তাত। যিখন লজত আছিলোঁ বহুত ধুনীয়াই আছিলে লজ। বাই বাই। আৰু এইফালে নে এইফালে কোনফালে যাব লাগিব মই নাজানো, ইফালে যাব লাগিব চাগে। আমি কালি এইফালৰ পৰা আহিছিলোঁ সেনেকৈ। বল বল কোনফালে যাবি? চলো যাত্ৰা আৰম্ভ, সকলোৱে যাতে চাই আৰু মোৰ ব্লগবিলাক। ইয়াতে ঘৰবিলাক বম ষ্টাইলিছ ষ্টাইলিছ বনাইছে, তামাম ষ্টাইলিছ ঘৰ। ইয়াৰ ওপৰত বহুত আপ আছে, অ' মাই গড, কালিতকৈ আজি আৰু আপ পাম নাজানো আৰু আপোনালোকক কিমান দেখুৱাব পাৰোঁ। মোৰ অকণমান বাইকৰ আগৰ নাম্বাৰ প্লেটখনে অলপ মাত দি থৈ মাত দি আছে, টেট 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 শব্দ কৰি আছে। আগত গৈ কিনে নাস্তা এটা কৰিব লাগিব, কিবা চাহ তাহ খাই দিম। ইয়াতে একো নাখালোঁ, তাতে একো নাপায়, মানে তলৰ ফালে গোটেই টাউনখন হয়, বমদিলা টাউনখন গোটেই তলত। আৰু আগৰ ফালে গৈ আছোঁ, ৰাতিপুৱাৰ সময়ত যিমান পাৰোঁ আগবাঢ়ি যাওঁ, চেলালৈকে যাব পাৰিলে হৈ গ'ল। চেলাতে সবচে ডাঙৰ ভয়ানক হয় বোলে কোৱা শুনিছোঁ আগৰ এক্সপিৰিয়েঞ্চ মানুহবিলাকৰ পৰা। আৰু গৈ চাওঁ কিমান দূৰ যাব পাৰোঁ। টিপ টপ, বহুত স্পীড নাযাওঁ এতিয়া, এতিয়াতো মোৰ মিটাৰ কাটাটো নুঘূৰা হৈ গ'ল, কিবা হ'ল নাজানো, আগৰ পৰা বেয়া হৈ আছে। কেতিয়াবা মৰ্জি মতে চলে, কেতিয়াবা চলে, কেতিয়াবা নচলে। ওপৰৰ ফালে বম হিল হয়, মানুহবিলাক ইয়াৰে চাপৰ চাপৰ হয়, বহুত ওখ নহয়। চাওক না নাজাৰা, সেই ৰাস্তাৰে যাব লাগিব, ওপৰত যে আছে যে তেনেকৈ যাব লাগিব। ঐ কি হ'ল কি হ'ল? টাৱাং 180 কিলোমিটাৰ এইখন চাওক বৰ্ড। यारो जी भर के दिल पल लगता है आजकल रौनक जो आएगा। वाह यहाँ तो साइकिल मजा आरो, बैटरी ठोका साइकिल थके चार्ज दिल होय, इलेक्ट्रिसिटी अभाव नाइ रे किंतु यहाँ फुल टाइम इलेक्ट्रिसिटी इलेक्ट्रिसिटी। आरो की कय, राति तो एकदम हीटर जलाई थ दिया गल, हीटर पूरा गरम गरम होय आसे। राति उखा लौते कष्ट होय गइसिले, तार पिसत गौरवे उठि किने अफ कर दिले। ট্রাকও আছে বে, বোম ট্রাক চাওক না, ইমান পাহাড়ের উপরলৈকে মানুষ থাকে, ইমান উপর উপরলৈকে, ইয়াতে তলত তো কবই নালাগে। কিমান কষ্টত আছে মানুহবিলাক, আমার তাতে ভাল, বিন্দাস যোনফালে যাই যাই থাকক। ইয়াতে মদারি মানুষের কারণে টেনশন আছে, যোনফালে ইফালে গলে রাইট সাইডে যাবই নোৱাৰিব, মদ খাই কিনে এক্সিডেন্ট হয়ে পড়ব। আৰু ইয়াতে মদটো চবতে এলাও আছে, য'তে ত'তে আপুনি খাব পাৰে, কোনো কথাই নাই। দেখোন ৰাস্তাৰ কেওফালে মদ খাই থকা মানুহ দেখাই পাই আহিছোঁ আহোঁতে, ভিডিঅ' বনোৱা হোৱা নাই বাৰু। এইটো এটাই ৰাস্তা হয়, এইটো ৰাস্তাৰে গ'লেও হ'ল।
টার্নিংত সদায় হরণ বজাবই বজাব, এনেকুৱা রাস্তাত আহিলে। রাস্তা আছে দুটা, এটা উপর ফেলে যাওয়া, এটা তলর ফেলে যাওয়া, নাই এটা কিবা বেলেগ হয়। ও এটার পর কোন ফেলে যাম এটা টাওয়াং? ওয়েলকাম টু ইফালে নয়, হ্যাপি জার্নি। এ বে কি হল, ইয়াতে রখি দিও, ইয়াতে রখি দিও। টাওয়াং সেলা সাগে উপর ফেলে যাব লাগিব, এটু বেলেগ রাস্তা হয়। ইহত আহি পালেকে রখিব লাগিব, মই কোন ফালে যাম আইডিয়া পোৱা নাই। ইয়াতে একো বোর্ডও নাই দেখুন। উপর বৌদ্ধিষ্ট মন্দির আছে, এনেকে গই কিনে এনেকে রব, ইশারা দি দিলে। সারজি টাওয়াং ইসাইড হ্যাঁ না? হ্যাঁ ঠিক আছে, কত বোর্ড কত আছে? আই যা। ও ইফালে স্নো দেখা পাই গেল, ফার্স্ট টাইমের কারণে স্নো, পুরা মজা। ইয়ারো জিভার কেজি লেপাল এটা উপর চাক না, পুরা স্নো, এইবিল চুব পারিলে মজা লাগিব। ইয়াতে পুরা ক্লাস দবাই দিও, ক্লাস দবাই কিনে গই থাকো। ইয়াতে এক্সেলেটার দিয়ার দরকারে নাই, পুরা ক্লাস দবাই গই থাকক আপনি। বহুত ডাউনলৈকে গই আছো, আকো আপত উঠিব লাগিব। ট্রেক্টর পিছত গেলে 12 বাজি যাব। টার্নিংত পুরা সাবধান, কেতিয়া গাড়ি আহি যায় কোনো ঠিক নাই। এইয়া সব গাড়ি কেনকা ডাউনত যাব লাগে। মোর ব্রেকসও পুরা খতমে সাগে, বাকি আছে কিন্তু আগর ব্রেকটা অল্প টাইট করে লব লাগিব। গ্ল্যামার লই অহা কথাটো এইটো এটা চ্যালেঞ্জিং হয় মোর কারণে। যা জি হয় হব, লগর বিলাকে জোস দি আছে, সরিয়া জোস দিয়ে। ওই ক কি স্টার্ট মই বন্ধ করা নাই, ময়ও বন্ধ করে দিলো রব স্টার্টটো। নাই ইগনিশন অন করে যাওয়া ভাল হব। টাওয়াং 177 কিলোমিটার এই বোর্ডত, পুরো উপর যেখিনি পারো ফালিব সেখানে পুরা ফালা ফালি যাও, তারপরপরা তো বেয়া রাস্তা আরম্ভ হবই, শরীর ঠান্ডা লগা আরম্ভ হয়ে গেছে। ইয়ার বতাহে চকুত পুরা কোপায়, হেলমেটর যদি আপনি গ্লাস নামারে নয় পুরা 12 বাজি যাব, হেলমেটর গ্লাস সদায় মারি কিনে যাব। ওম নম শিবাই, শিব মন্দির, ইয়াতেও শিব মন্দির, হিন্দু মানুষ আছে মানে ইয়াতেও, ইয়াতে বেশিরভাগ বৌদ্ধিষ্ট আর খ্রিস্টান মানুষ আছে কিছুমান, আর অরুণাচলী বেশিরভাগ, নেপালি মানুষও আছে, আর বিহারেরপরা আহি কিনে ইয়াতে দোকান করে আছে। চাওকসুন বারো, আমার অসমীয়া মানুষ খুব কমে আছে, কিছুমান হোটেলত লগ পাইছো দুই এটা মানুষ অসমীয়া মানুষ, তেনেকুয়া আর আমার মানুষ ইমান কষ্ট করব নিবিচারে তো। অকনমান বোলো কালির ভিডিওটো মই দেখুয়া নহল রাস্তা কেনকা হয়, আজি দেখাবর কারণে অকনমান চেষ্টা করিম। সরিয়া বোলা বোলা, সূর্যটো পুরা উঠি আহিছে তো, পুরা বডি গরম হয়ে আছে, পুরা ফুল জোসত আছো। ও মাই গড, যাতে ভালে ভালে নিয়ে আর ভগবান, কি বা হয় এটা গই কিনে চাও, দেখা যাব দরকে আগে দি দে এবেলি মুখ। এইবিলাক টার্নিং দুটা ব্রেক একেলগে মারিব লাগে, যদি আপনার ড্রাম ব্রেক হয় সবেতো ডিস থাকা গাড়িয়ে লৈ আহে, ফ্রন্ট ডিস রিয়ার ডিস পুরা সিসিও বেশি বেশি আছে, মোটাত অল্প মুশকিল হয়। গ্ল্যামার এটিয়ালৈকে দেখাই নাই, আগত দেখিছিলো সুপার স্প্লেন্ডার এখন আর স্কুটি এখন দুখন দেখিছো লোকাল মানুষের। এই চাও পুরা টার্নত ট্রাক সাক আহি যায়, কিন্তু ইয়াতে বাস দেখা নাই জানেনে, বাস একদম কমে দেখিছো। ইয়াতে যেটো রাস্তাত গুড়গুড়িয়া গুড়গুড়িয়া শিলগুটি এটা থাকে ন, সেই শিলগুটিটোয়ে বহুত ডাঙর প্রবলেম করে দিয়ে, স্লিপ মারি দিয়াত
চান্স থাকে, এই কারণে খুবই সাবধান। আগত গৈ কিনে বলে রসি বান্ধিব লাগিব, কিবার রসি বান্ধে এতিয়া বরফত বলে বহুত স্লিপ করে। মঙলদৈ পৰা চাগে আৰু কোনো অহা নাই, মঙলদৈ কলাগাঁও, মোৰ গাঁৱৰ ঘৰখন কলাগাঁৱত হয় আৰু মঙলদৈ হয় মোৰ টাউনৰ ঘৰখন। এক গ্লেমাৰ লৈ কিনে আহি গ'লোঁ, এইটো এটা চেলেঞ্জতে আহি গ'লোঁ, যা পাৰোঁনে নোৱাৰোঁ চাওঁ গ্লেমাৰ আছে কিমান দম। তাকে আৰু এতিয়ালৈকেতো পূৰা চাহ দি আছে গ্লেমাৰে, পূৰা দম। কালি পাহাৰতে 150 কিলোমিটাৰমান চলাই দিলোঁ, এতিয়া আগত 20-25 কিলোমিটাৰ চলাই লওঁ, চলাই কিনে নাস্তা কৰিম, অলপ জোচটো আনি ল'ব লাগিব। এই চাওক টার্নিং, ভয়ঙ্কর টার্নিং, একদম ভয়ঙ্কর। ওখ ওখ গছ, মজা লাগি আছে। পিছর ব্রেক শ্যুটও অল্প টাইট করব লাগিব, যত রখো তাতে টাইট করে লম। আর না জানো আর কি হয়, ইমান ডাউনত গৈ আছো ন, এতিয়া বহুত ডাউনত গৈ আছো, কিমান বা আকৌ আপদ উঠিব লাগে, কোনো ঠিক নাই। উপরটো পাহাড় দেখা গৈছে, পুরা বরফ, উপর ফালে পুরা বরফে বরফ, চালিয়া উপর উঠোতেহে কষ্ট হয়, তলত নামোতে মজা। উপরত যেতিয়া উঠা যায় তো তেতিয়া গম পোৱা যায়, গাড়িরও কষ্ট হয়, মোৰ বুলিয়ে নহয় সব গাড়িরে কষ্ট হয়। এতিয়া চাওক পুরা স্পীডত, ফুল স্পীডত গৈ আছে, এতিয়ালৈকে মিটার ঘুরা নাই, অলপ দেরিকে ঘুরব পারে মিটার, কোনো ঠিক নাই, কিমান স্পীডত আছো ময়ো নিজে না জানো এতিয়া। ও মাই গড, জেসিপি আহি আছে, জেসিপি, ভয়ঙ্কর রাস্তা, তলত কিমান দ আছে কোনোও গপই নোৱাৰে, কিমান তললৈকে আছে, বহুত ডাউন হয়। ইয়াতে বাইক চলালে খুবই সাবধান হব লাগে, নহলে আপোনাৰ গোল আৰু 12 বাজিলে। গোটেই রাস্তায় ভিডিও করো করো যেন লাগে, গোটেই রাস্তা মজা হয়। হ্যাঁ, আর ইহতে কালি রাতে কি কই আসলে জানে, আজি এই রাইডটা যদি কমপ্লিট হয়ে যায় সম্পূর্ণকে, ভালে ভালে যদি গুছি যায় আমার, গুছি যাব, আপনার আশীর্বাদ করব, আর যদি গুছি যায় তেতিয়াহলে আমি নেক্সট ট্যুর, আমি লাদাখ, লাদাখলৈকে টার্গেট, এইটো কিহেরে হয় এইটো না জানো। আর আজি পুরো পলিথিন চলিথিন পুরো পেকিং করে লওয়া গৈছে, মানে পিছফালে বেগ চেগ পুরো পলিথিনে বান্ধি লওয়া গৈছে, কারণ বোলে গোটেই বতরটা বোলে একদম বেয়া হয়ে যাওয়ার চান্স থাকে, কেতিয়া বেয়া হয় কেতিয়া ভাল হয় কোনেও কব নোৱাৰে। এইবিলাক সব ঘরবিলাক ইয়ে দুটো রখি দিলে মোৰ কাৰণে, মোৰ কেমেৰাটো ঠিক কৰি ললো। ঐ বল বলা, ইয়ে কবাত মার খাই গল, এইখন L2 800 চলে, ইয়াতে L2 800 বেস্ট এইবিলাক জায়গার কারণে। আছে ক্যামেরা, এইবিলাক লোকেল গাড়ি হয়, ইয়ামাহার স্কুটি। নজরা নজরা কি চাব, কেনকা চালিয়া চালিয়া নজরা হয়, ইয়াতে পুরা বাইক অফ করে কিনে গুছি যাব পারি, কোনো টেনশনে নাই, আপনি লাইনের বাহিরত কেতিয়াও বাইক নচলাব এইবিলাক জায়গা। ও আপনি মানে ময়ো কেতিয়াবা কেতিয়াবা লাইনের বাহিরত গুছি যাও, কিন্তু মনতে কয় আর সাবধান ভাই, হাত পুরা ঠান্ডা লাগি গৈছে এতিয়াই, চালা ফুল গ্লোভস এজোর কিনিলো কিন্তু কামত নিদিলে, ফুল গ্লোভসজোর এডজাস্ট হওয়া নাই হাতের লগত, অলপ সরু হয় মোর তাত, এটা উপায় নাই, এনেকে যাব লাগিব, আগত পালে গ্লোভস এজোর লব লাগিব, কিনি লম গ্লোভস এজোর। মুন্না 18 মুন্না বলে কিনা একটা জায়গা এটা আছে, মুন্না 18 কিলোমিটার, চহরিয়া বিচ ফালে বড় আগফালে পুরা গার্ড দি লই যায় আছে, পেটাত মজা। আর এইয়া ছাগলী চাওক, ছাগলী লোকেল ছাগলী, ইয়ে বোম কাজিয়া করে আছে, লা লা ভাই, ইয়াতে পুলিশ দেখা পোৱা না যায়, কিন্তু পুলিশ একদমে নাই। তাওয়াং 168 কিলোমিটার, আর 168 কিলোমিটার আছে, এতিয়া 8টামান বাজিলে চাগে, সরুটো ভিতর সুমাই থই দিছো, হাতখনত বহুত ওয়েট হয়ে যায়। ইয়াতে টুরিস্টক কিন্তু তামাম রেসপেক্ট করে, টুরিস্ট মানে ইহতর কারণে ভগবান, ইহতে বিজনেস করব জানে কিছু, হোটেলত থাকা আপনি খোয়া লওয়া গোটেবিলাক গোটেবিলাক ইহতে টিপ টপ ধুনিয়াকে দি দিয়ে, কিন্তু ভাত কি চাব, ভাত তো ঠিকই আছে, দালি চালি এইবিলাক ইমান এটা আমার নিচিনা কত ঘরের নিচিনা পাব,
আৰু চলি যায় আৰু আৰু টুৰত আহিলেতো মই লাইট ফুডে খাওঁ আগতে এনেকৈ বাইক লৈ ইমান দূৰ অহা নাই কিন্তু ভিডিঅ' যেতিয়া বনোৱা নাছিলোঁ সেই সময়ত গৈছিলোঁ ছিকিম গৈছিলোঁ ছিকিমতো মই তিনিবাৰ মানে গ'লোঁ কিন্তু তেতিয়াৰ ইমান ভিডিঅ' নাই মোৰ তাত থকাকেইটাও ইমান ভাল নহয় তেতিয়া ইমান ইউটিউবত ভিডিঅ' দিয়া নাছিলোঁ এতিয়া লাহে লাহে দিয়া আৰম্ভ কৰিছোঁ ইউটিউবটো মোৰ কাৰণে চখ হয় কিন্তু দেই আপোনালোকৰ কাৰণে দেখাবৰ কাৰণেও মোৰ ভাল লাগে আৰু মেমৰিটো থাকি যায় পাৰিলে আপোনালোকেও বনাওক ইউটিউবত ভিডিঅ' বহুত ধুনীয়া হয় মেমৰিটো ধুনীয়াকৈ থাকি যায় মেমৰি ৰাখিবৰ কাৰণে ভাল ষ্ট'ৰেজ হয় আপোনাৰ লেপটপ বা মোবাইলত ৰাখি থৈ দিলে কেতিয়াবা ডিলেট হৈ যায় কেতিয়াবা মেমৰি বেয়া হৈ যায় কি হয় কোনো ঠিক নাই কিন্তু ইউটিউবত ৰাখিলে যেতিয়ালৈকে আপোনাৰ কপিৰাইট নতুবা কিবা কিবি ক্লেম শ্লেম এইবিলাক নালাগে মই বিশেষ নাজানো এইবিলাক নালাগে তেতিয়ালৈকে ছেফ থাকে সেইকাৰণে ময়ো এনেকৈ ভিডিঅ' বনাওঁ আৰু ইয়াতে চুমুবিলাক খুব স্পীডত চলে তামাম এক্সপাৰ্ট ড্ৰাইভাৰ আৰু ডাউন কেৱল ডাউনত গৈ আছোঁ আপ পালেহে এতিয়া ফাটিব তলতটো আজি ইনাৰো পিন্ধি লৈ লৈছোঁ এনেকুৱা টাৰ্ণবিলাকত কষ্ট হয় এনেকুৱা টাৰ্ণবিলাকত বহুত কষ্ট ব্ৰেক ধৰি ধৰি আগৰ পিছৰ মিলাই কিনে ধৰিব লাগে নহ'লে তামাম শ্লিপ মাৰে এতিয়া চাগে দিৰাঙলৈকে আমি মাৰি দিওঁ দিৰাং গৈ পালে ভাল লাগিব দিৰাঙত গৈ কিনে কিবা এটা খাম এতিয়া একো খোৱা নাই খালি অলপ পানী খাইছোঁ অঁ দিৰাং 26 কিলোমিটাৰ বেছি দূৰ নাই দিৰাং 26 কিলোমিটাৰ মাৰিহে ৰখিম নেকি সিহঁতে বা কি বা কয় নাজানো মেথুন কিন্তু দেখা নাই গৰুবিলাক আছে মেথুন এটাই দেখিছিলোঁ সিহঁতে গৰু বহুত পাহৰুৱা গৰু ডাঙৰ ডাঙৰ হয় গোটেইবিলাক আজি তামাম জোচত আজি ৰাতিপুৱাৰ পৰা খুব জোচত আছোঁ কি হয় নাজানো ফালা ফালি হৈ যাব আজি পূৰা আৰু গৈ আছোঁ ভগৱানক চিন্তি প্ৰভু যাতে ভালে ভালে নিয়া ৰাইডটো যাতে কমপ্লিট কৰি দিয়া পূৰা ড্ৰিম ৰাইড আছিলে মোৰ আৰু গ্লেমাৰ লগতে আহি গ'লোঁ এট লাষ্ট মজা লাগিছে গ্লেমাৰ লৈ আহি কিনে চালিয়া হয় মোৰ কাৰণে এটা চেলেঞ্জিং হয় আৰু নাজানো আৰু কোনে কি কয় যোনে যি কয় গৈ থাকক বেলেগৰ কথা শুনিলে আপুনি কেতিয়াও ওপৰত যাব নোৱাৰে বেলেগেতো হাঁহিবই এই বোলে গ্লেমাৰ লৈ গৈছে কিবা লৈ গৈছে সেইবিলাক কথা নহয় মই সেইবিলাক কাৰো কথাত কেয়াৰ নকৰোঁ মোৰ যি মন যায় তাকে কৰি যাই আছোঁ এতিয়ালৈকে কাম কৰি আছিলোঁ ছুটি দিয়া নাই ছাৰক কৈ দিলোঁ ছাৰ ছুটি লাগে মোক ছুটি লৈ কিনেহে আহিছোঁ পূৰা পানী পিয়াহ লাগি আছে গল শুকাই গৈ আছে কালি ৰাতিও পানী খোৱা কমি গৈছে ইয়াতে পূৰা নিজৰ ৰিক্সত যিমান চলাই যাৰ লগতে নাহে কিয় আপুনি নিজৰ ৰিক্সতে আহিব লাগিব নিজে যদি ৰিক্স ল'ব জানে তেতিয়াহ'লে কোনো কথা নাই ৰিক্স ল'ব পাৰিব লাগিব পূৰা আৰ্মি ক'ত থাকে গমেই নাপায় গোটেই গুহাৰ নিচিনা বনাই লৈছে অঁ এতিয়া আহি গৈছে মজা 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 আপ আহি গ'ল চালিয়া চেলুট আৰ্মিকেইটাক চেলুট মাৰি দিলোঁ সেইকাৰণে হৰ্ণ মাৰি দিছে খুব ভাল পাই গৈছে সিহঁতেও অঁ ভাই দেশৰ কাৰণে লাগি আছে কালাৰ পূৰা চেঞ্জ হৈ আছে এইখন পাহাৰৰ কালাৰ এটা বেলেগ সেইখন পাহাৰৰ কালাৰ এটা বেলেগ ইয়াতে চেয়া হৈ আছে ইফালে ৰ'দ হৈ আছে মজা আৰু মজা আৰু ইয়াতে টুৰটো অহাৰ আৰম্ভণিতে মানে বাইকখন ছাৰ্ভিচিং কৰি আনিছিলোঁ মই য'ত আগতে কাম কৰিছিলোঁ মই আগতে এটা ছাৰ্ভিচ চেণ্টাৰত কাম কৰিছিলোঁ 3 বছৰমান আগতে আৰু তাতে বিপুল বুলি এজন ল'ৰা এজন আছে বিপুল ভাই মই বিপুল ভাই বুলিয়ে মাতোঁ ভায়া বুলি মাতোঁ আৰু ভায়াই টিপ টপ ছাৰ্ভিচিং কৰি দিছে গাড়ীখন মজা হৈ আছে গাড়ী এতিয়ালৈকে কোনো প্ৰব্লেম অহা নাই ভায়া থেংক ইউ ভায়া ইয়াতে তোমাক মনত পেলাইছোঁ আৰু ঘৰবিলাক চাওকচোন ওপৰত পাহাৰত এইবিলাক এইবিলাক কেনেকৈ বনাইছে থাক 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 পূৰা বনাই গৈছে এতিয়াহে টুৰৰ মজা লাগিছে কালিতো মজা আছিলে আজি আৰু চেলেঞ্জিং ৰাইড হয় কেনেকুৱা হয় দেখা যাব এইখন তেজপুৰৰ পৰা আহিছে AS-12V মই হ'লোঁ AS-13F দিৰাং কি পায়ে গ'লোঁ নেকি দিৰাং নাই পোৱা আৰু আগলৈকে আছে মাথা বেয়া হৈ যাব বৰফত ভালে ভালে যাব পাৰিলে হ'ল আৰু অ' সৰু গাড়ী এখন দেখা পাই গ'লোঁ টিকলা মানুহবিলাকে চাই মোৰ ফালে গ্লেমাৰ লৈ আহিছে
কিবা ভাবে আৰু নাজানো, ইহঁতেও আচৰিত মানি আছে কিছুমান মানুহে। ইফালে দেখাই নাযায়তো গ্লেমাৰ। ঘৰবিলাক ৰাস্তাৰ লগতে, ঘৰো প্লাছ দোকানো ইহঁতৰ। কেইজনমান ৰাইডাৰ লগ পালোঁ, আপোনালোকক দেখুওৱা নহ'ল, সিহঁতে পূৰা থাম্বছ আপ দি কিনে গৈ আছে, মজা আৰু বুলি কিনে কৈ গৈ আছে। ভাই যোৱা যোৱা, আগত যোৱা। ৰাস্তা কিন্তু বনাইছে দেই কিছু, আমাৰ অসম চৰকাৰে এনেকুৱাকৈ বনাব পৰা নাই। ইয়াতে ইমান পাহাৰত এনেকুৱা ৰাস্তা বনাই দিছে, চালা আমাৰ মঙলদৈৰ পৰা গুৱাহাটী যাওঁতে কিমান বেয়া। আমাৰ প্লেন এৰিয়াৰ ৰাস্তাই বেয়া, হিলছৰ ৰাস্তা চাওক না, কি মজা মজা ৰাস্তা হয়, চালিয়া চালিয়া ৰাস্তা হয়। আৰু এই পতাকাবিলাক যে লিখাই থাকে, ইয়াতে কিবা এটা মন্ত্ৰ চন্ত্ৰ লিখা থাকে, মানে কিহৰ কাৰণে বা লিখা থাকে নাজানো, এইবিলাক বুদ্ধিষ্ট মানুহৰ হয়, মই ইমান বিশেষ গম নাপাওঁ দেই। কোনোবাই যদি জানে কমেণ্ট কৰি জনাবচোন। বহুত বতাহ লাগি আছে, আগৰ পাহাৰৰ কালাৰ বেলেগ হৈ গ'ল, চালমৰা ঢেকুৰা কুকুৰ যেন লগা হ'ল পাহাৰখন। চাওক অ' মোৰ কাটা উঠি গ'ল, মিটাৰৰ কাটাটো যে বেয়া আছিলে আকৌ ভাল হৈ গ'ল, পাগলা হৈ গৈছে মিটাৰৰ কাটায়ো। ক'ত যাম ক'ত নাযাম, কিমান উঠিম বোলে, এতিয়া 50 স্পীডতে গৈ আছোঁ, সদায় নিজৰ কণ্ট্ৰলত চলাব, 50-60 এনেকুৱা স্পীডতে গৈ আছোঁ পাহাৰৰ ৰাস্তা। ইয়ালৈকেতো মজাই লাগি আছে, আগতো আৰু চাগে মজা লাগিব, আপোনালোকে চাই যাব ভিডিঅ'বিলাক, ভাল লাগিব, ভাল লাগিব চাগে। ইমান কষ্ট কৰি আহিছোঁ, ভিডিঅ' বনাই আছোঁ, এইবিলাক কাৰ কাৰণে, আপোনালোকৰ কাৰণে আৰু মোৰ কাৰণেও দিয়কচোন বাৰু। কনফিডেঞ্চটো মেইন বস্তু হয়, আপুনি যদি কনফিডেঞ্চ চব বস্তুতে ৰাখে ন, মজা আৰু, কনফিডেঞ্চ সদায় ৰাখিব লাগে, নহ'লে কোনো ক্ষেত্ৰতে কাম নাই। আপোনাৰ নিজৰ ওপৰত কনফিডেঞ্চ ৰাখক, আপোনাৰ বাইকখনৰ ওপৰত কনফিডেঞ্চ ৰাখক, যাব আৰু গুচি যাব। এইখিনি ভগৱানৰ ওপৰতো কনফিডেঞ্চ ৰাখিব লাগিব, বোলে মোক তৰাই নিব, অঁ বোলে তেতিয়া ঠিকে আছে। এটলাছ ডিৰাং আহি পাই গ'লোঁ, ডিৰাং গেট এইখন গ'ল, আকৌ যাত্ৰা আৰম্ভ। পাঁচ কিলোমিটাৰমান আগতে পাম বুলি ক'লে, পোৱা নাজানো আৰু। অ' মাই গড, চাইডে নেৰে, সিহঁতৰো চাইড নাই, উপায় নাই। ৰাস্তা তাম গণ্ডগোল লাগে, ইফালে এটা আছে ইফালে এটা আছে, একে নিচিনাই ৰাস্তা, এইবিলাক সৰু সৰু ৰাস্তা হৈ আহি আছে। আৰ্মিৰ গাড়ী আহি আছে এখন, সিহঁতৰো মস্ত মস্ত ট্ৰাক, সিহঁতৰো বাপ বাপ। তাৱাং সিদ্ধা সুধি ল'লে আৰু, তাৱাং কোনফালে, এইটোৱে ৰাস্তা, ঠিকে আছে, এই আমাৰ ঠিকে আছে ন। অহ এখন মজা টাউন এখন পাই গ'লোঁ, ইয়াতে কিবা খাম, বহুত ভোক লাগি আছে, ৰাতিও ভালদৰে পোৱা নহ'ল, ইডিট কৰোঁতে কৰোঁতে শুয়ে পৰিলোঁ। আৰে ব্লগে দিয়া নহ'ল, যোৱাকালিৰ ব্লগ আজি উঠিয়াম, আজি মানে সন্ধিয়া মানে উঠাই দিম। আৰু এইবিলাক যে কৰি আছোঁ, বহুত দীঘল দীঘল ভিডিঅ' বনাই আছোঁ, এতিয়া যাই কিনে কিমান কাটিব লাগিব কোনো ঠিক নাই, বহুত টাইম লাগে এডিটিঙত। আৰু মই একো অনাও নাই, লেপটপো অনা নাই, অকল মোবাইলতে এডিট কৰি আছোঁ, তাকে আৰু। মেথুন নে গৰু নে কি গমেই নাপায়, এখন মজা টাউন এখন পাই গ'লোঁ, দিৰাঙৰে চাগে কিবা টাউন হয়, এতিয়াতো দিৰাংটো চাহৰ দোকানে দেখোঁ দেখা নাপায় দেখোন। ইয়াতে খাই লওঁ আৰু তাতে যাই কিনে আমি বাইক ৰাখি দিলোঁ। যা লগা লগা, চাই কা দোকান কিস তরফ মিলেগা।
চাই পিনেকা দোকান চাই চাই পিনেকা দোকান চাই পিনেকা হ্যাঁ ইদার যাই না হ্যাঁ ইদার যাই গা দোকান মিল যায় কথা দোকান কথা কথা আগে মে আগে মে ইদার যাই এসে ঘুমটা নি মিল যায় রাইট সাইড ও বল আগত আছে বাইক গিখন লয়ে যাওয়া দে আহি কিনে দিরাঙ্গত চা খাবর কারণে রখি দিলু আর ভাইটি কেটা মান লোক পালো ও ভাইটি তোমার কোন এয়ারপোর্টত ঘর ন আজরা এয়ারপোর্টত ইয়াতে আর পুরা ইহতর দোকান গুটে কিটা আর হে আর চা তো খাই লো পুরি বনাবর কারণে অর্ডার করেছো পুরি তো খাও আর ইহতে কিবা স্নোফলের ভিডিও দেখাই আছে দিরাঙ্গত মানে আমি এই জায়গাটাতে বরফ পড়েছিল চাও এইফালে ক্যামেরা দেখা করি ইয়ার নিগে কত এই হোটেল ফ্রন্টতে বা ইমান বড় পড়ি গৈছিল তোমার নামটো কি শিবম দাস হয় শিবম দাস দিয়া দিয়া ঠিক আছে ভিডিও চাবা পুরি আর এই কি বস্তু ভাই দালি নে ঘুগুনি পুরি আর ঘুগুনি ভাইটির গঙ্গা হোটেল না পুরা হোটেলের ভিডিও লই ললো আর নেক্সট ভিডিও আপনার নেক্সট এপিসোডত আহি আছে চাবলৈ নাপাহৰিব ধন্যবাদ।